আসসালামু আলাইকুম আজকে আমাদের নুরনুরিকে একটা ক্লিনিকে নিয়ে আসলাম ওদের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন ছিল তাই ভ্যাকসিন দেওয়ার জন্য বাসা থেকে আসার সময় খুবই কান্না করেছিল তার জন্য ওদেরকে একটু বাইরে রেখেছি এই বাস্কেটের সাহায্যে ওদের আমি বাইরে নিয়ে এসেছি এখন দেখুন ডাক্তার কিভাবে ওদের ভ্যাকসিন দেয় আমার তো খুবই খারাপ লাগছে আজকে এদের দুটো করে ভ্যাকসিন দিবে এদের কি অবস্থা হবে আমি জানি না দেখুন কিভাবে দিচ্ছে ও আল্লাহ আমা আমার তো খুবই কষ্ট লাগছে এরা একটুও কান্না করেনি বুঝলাম না পরপর দুইটা ভ্যাকসিন দেওয়া হলো তারপর একটাও কান্না করেনি আমার তো খুবই খারাপ লাগছে আপনারাও দোয়া করবেন যাতে ওরা সুস্থ হয়ে যায় ভ্যাকসিন দেওয়ার পর ওদের আবার একটু মাসাজ করে দিচ্ছে মাসাজ করে দিচ্ছে ওদের যাতে কান্নাকাটি না করে আমি জানি না ওরা কি করবে আজকে রাত্রে আবার জ্বর আসতে পারে আমার দুইটার মধ্যে একটা একটু সিখ থাকে এই সাদাটা একটু সিখ থাকে এখন নুরিকে দিবে নূরকে দেওয়া শেষ এখন নুরিকে ধরেছে ও গড এ একটু দুষ্ট বেশি দেখুন কিভাবে ধরেছে বাট ওদের যে ভ্যাকসিন দিচ্ছে ওরা একটুও কান্নাকাটি করেনি এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর পরপর দুইটা ভ্যাকসিন একেও দেওয়া হচ্ছে ভ্যাকসিন দিচ্ছে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাসায় গিয়ে কি করবে আমি জানি না এদের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ